আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো আজকে আমি আপনাদের সাথে লেড অ্যাসিড ব্যাটারি নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি। সো এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছিল আপনি লেড অ্যাসিড ব্যাটারিটাকে কীভাবে ভালোভাবে ব্যবহার করবেন। এখন ভালোভাবে বলতে বোঝাচ্ছি এটা লাইফ সাইকেল আপনি কীভাবে বেশি পাবেন। আমরা অনেকেই প্রথাগত লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করি অ্যান্ড এটার ব্যবহার অতীতে ছিল অ্যান্ড থাকবে। তো এই জিনিসগুলোর টিপসটা জানতে আপনি এই জিনিসগুলো আপনি জানলে আপনি লেড অ্যাসিড ব্যাটারিটা খারাপ হইলেও আপনি ব্যাটারি খারাপ সেটা সবাই জানে, খারাপ বলবো না, মানে এটা দাম তুলনায় ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কীভাবে এটা থেকে ভালো পারফরমেন্স পাবেন, এই ভিডিওটা আপনার সবার জন্য প্রযোজ্য, যারা যেখানে যেখানে লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার হয়। আপনি গাড়ি বলেন, বাইক বলেন, সাইকেল বলেন, অটোরিক্সা বলেন, যে কোনো কিছু সব জায়গাতে এই থিওরি প্রযোজ্য। সো লেড অ্যাসিড ব্যাটারিটা কিছু বেসিক আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি মূলত মানে 3-4 ধরনের হয় আপনার। সো যেটা আমরা সবচেয়ে কমন যেটা আমরা পাই সেটা হচ্ছে আপনার মানে যে ভোল্টগুলো পাই সেটা হচ্ছে আপনার 6 ভোল্ট অ্যান্ড হচ্ছে আপনার 12 ভোল্ট। সো এই দুইটা ভোল্ট হচ্ছে আপনার মানে আমাদের দেশে খুবই কমন। সো এই দুইটা ভেরিয়েন্ট আমরা তবে আমাদের যে গাড়ি বা বাইক বা যেগুলোই বলেন সেখানে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় আপনার হচ্ছে এই 12 ভোল্টের যে ব্যাটারিটা, যে ভেরিয়েন্টটা সেটা ব্যবহার হয়, কারণ আমাদের ম্যাক্সিমাম জিনিসপত্র 12 ভোল্টেই চলে, কিছু অতীতের কিছু গাড়ি ছাড়া বাকি সব কিছুই আপনার প্রায় 12 ভোল্টেই চলে। সো এখন এই ভিডিওটা আসলে আমি মূল উদ্দেশ্য ছিল যাতে আপনি আপনার লেড অ্যাসিড ব্যাটারিটা খুব ভালোভাবে অ্যান্ড এটার মানে পুরো ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে ব্যবহার করতে পারেন। সো আমি আগে এটার কনস্ট্রাকশন সম্পর্কে বলি। আসলে এই 12 ভোল্ট কিন্তু আপনাকে এটা সিরিজ করে হয়েছে, মানে হচ্ছে আপনার আমরা যেরকম লিথিয়াম যেরকম আপনার হচ্ছে 3 ইয়ার্স করলে আপনার হচ্ছে 12 ভোল্ট হয়, 12 ভোল্ট হয়, মানে 12 না তো 12 থেকে বেশি হয়, যাই হোক। কিন্তু আপনার লেড অ্যাসিড ব্যাটারিটা হচ্ছে আপনার প্লেট সিস্টেম থাকে, ভিতরে থাকে প্লেট। তো প্লেটগুলো ওখানে 6টা প্লেট থাকে আপনার 12 ভোল্টের জন্য, 6টা প্লেট সিরিজ করা থাকে, প্রতিটা প্লেটের ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট করে। ঠিক 6 ভোল্টের ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার 3টা প্লেট থাকবে। সো এইভাবে হচ্ছে আপনার মূলত লেড অ্যাসিড ব্যাটারিটা কনস্ট্রাকশন হয়। সো এটা ছিল বেসিক। তো এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি ভোল্টেজ আপনি কতটুকু চার্জ করতে পারবেন আর কতটুকু ডিসচার্জ করতে পারবেন। তো এখানে লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে আমরা সবসময় যে ভুলটা আমরা ম্যাক্সিমাম মানুষ করে থাকি সেটা হচ্ছে আমরা লেড অ্যাসিড ব্যাটারিতে আমরা এটাকে একদম জুস না বের মানে এটার চার্জ একদম শেষ না করা পর্যন্ত আমরা চালাতেই থাকি, অর্থাৎ আমরা এটার ভোল্টেজ একদম নিচে নামায় ফেলি। সো লিথিয়াম আয়নের লেড অ্যাসিড ব্যাটারির কেমিস্ট্রি যদি আপনি জেনে থাকেন, সো সেক্ষেত্রে সেখানে আপনার এটার কেমিস্ট্রিটা এভাবে সাজানো যে আপনি যদি এটাকে একদম কমপ্লিটলি ডিসচার্জ করেন, মানে এটা যদি আপনি চার্জ যদি বেশি নিচে নামান, যদি আপনি 12 ভোল্টের ব্যাটারি যদি আপনি 9 ভোল্টের নিচে নামান, আপনি যদি 9 ভোল্টের নিচে নামান তাহলে হচ্ছে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। সো এখন নষ্ট হবে বলতে আপনি এটাকে সহজে চার্জ করতে পারবেন না, নর্মাল চার্জার দিয়ে আপনাকে স্পেশাল চার্জার ব্যবহার করতে হবে। আপনি যখনই মনে করেন যে আপনি ভোল্টেজ 9 ভোল্টের নিচে নামাবেন কোনো 12 ভোল্টের ব্যাটারি, তখনই মনে করেন যে এটা আপনি হায়াতের অর্ধেক শেষ করে ফেলছেন। সো এই গেল একটা জিনিস। এখন আপনি আমাকে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা আমাদের যত অটোরিক্সা মানে আমাদের অটোরিক্সার যতগুলো ভাই আছে যারা অটোরিক্সা চালায় তারা কিন্তু আপনার হচ্ছে মানে একদম ব্যাটারির চার্জ একদম 0% না আসা পর্যন্ত, মানে গাড়ি বন্ধ না হওয়ার আগ পর্যন্ত তারা এটা চালায় দিয়ে থাকে। আপনি দেখবেন একটা অটোরিক্সার ব্যাটারি কখনো কখনো 3 মাসও যায় না, আবার কখনো কখনো এটা খুব ভালো হলে 5 মাস যায়, কখনো কখনো 7 মাস যায় ম্যাক্সিমাম। এখন আমার সাথে যদি মানুষকে যারা মানে দ্বিমত পোষণ করবেন তারা হয়তো ভালো ব্যাটারি পাইছেন অতীতে, বাট বর্তমানের সময়ের অবস্থা আমি বলছি, কারণ আমি সবার সাথে মানে যতগুলো রিক্সাওয়ালার সাথে কথা বলেছি বা যতগুলো ভাইদের মানে যারা রিক্সা চালান যে যতগুলো ভাইয়ের সাথে কথা বলেছি তারা আমাকে এই তথ্যটা দিয়েছেন, অ্যান্ড আমি আমার নিজেরও এটা পরীক্ষিত। যাই হোক, সো এইটা গেল একটা। এইটার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে আমাদের মানে যতগুলো ভাই আছেন তারা না বুঝে বা তাদের আসলে ভাড়া করা মানে ভাড়া তো টানতে হবে, যার জন্য আপনার চার্জ একদম শেষ হওয়ার আগ পর্যন্ত আর করতে হয়। কিন্তু নিয়ম হচ্ছে আপনি যদি 20% চার্জ আপনি রেখে রাখেন, 20% চার্জ যদি আপনি ওই ব্যাটারির মধ্যে স্টোর করে রাখেন, তাহলে আপনার ওই ব্যাটারি লাইফ সাইকেল মিনিমাম আপনার 20% বেড়ে যাবে আপনার। মানে আপনি ধরেন আগে যদি 7 মাস 5 মাস চালাইতেন, আপনি যদি 20% চার্জ যদি আপনি জমা রেখে যদি আপনি এটাকে আবার চার্জ করেন, সেক্ষেত্রে আপনার এটা 20 থেকে 25% আপনি এটার লাইফ সাইকেল বেশি পাবেন। আমরা একটা জিনিস আমরা অনেকেই জানি যে সেটা হচ্ছে আপনার লিথিয়াম মানে লেড অ্যাসিড ব্যাটারি আপনি দেখবেন যে সেটা হচ্ছে এটার প্রথমে তো ধরেন একটা 100 এম্পিয়ারের একটা ব্যাটারি আপনার 100 এম্পিয়ারের একটা ব্যাটারি, অ্যান্ড এটা যদি এটার লাইফ সাইকেল হচ্ছে আপনার 300 সাইকেল হয়, মূলত নর্মালি 300 সাইকেল হয় আপনার, ঠিক আছে। তো এইটা আপনার হচ্ছে 300 সাইকেল, কিন্তু আপনি যখন এটার মানে এটা আপনি ধরেন আপনি যদি 300 সাইকেল আপনি 300 সাইকেল মিনস হচ্ছে 300 বার, মানে আপনি যতবার চার্জ করবেন প্রতি চার্জে একটা সাইকেল করে ধরা হয়, মানে এক চার্জ হলে এটাকে এক সাইকেল বলা হয়। তো আপনি যখন 150 সাইকেল চলে যাবেন তখনই দেখবেন যে মানে ব্যাটারিটা আস্তে আস্তে চার্জ কমা শুরু করছে। এই জিনিসটা সবচেয়ে বেশি এক্সপেরিয়েন্স করছে আমাদের মানে করে আমাদের যারা অটো রিক্সা চালায় তারা প্রথমে দেখবেন যে 2 থেকে 3 মাস খুব ভালো চলে আপনার, খুব ভালো চলে, একদম ফুল চার্জে একদম সেই চলে আপনার। কিন্তু এরপরে আপনারা দেখবেন যে ব্যাটারিটাকে ডেইলি 2 বার চার্জ করতে হয়, ডেইলি 2 বার চার্জ করতে হয়। তার মূল কারণ হচ্ছে মানে লিড অ্যাসিড ব্যাটারি আপনার একটা সময় পরে গিয়ে মানে সেটা আপনার 3 থেকে 4 মাস পরে গিয়ে তার ক্যাপাসিটি 50% হয়ে যায় আপনার, আর ক্যাপাসিটি 50% আপনার এখানে চলে আসে, মানে আপনার এটা মানে আপনার যে যা ক্যাপাসিটি থাকে তার থেকে এটা 50% চলে আসে। ধরুন আপনার 100 এম্পিয়ার ছিল তখন সেটা মানে 50 এম্পিয়ারে চলে আসবে। এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আপনি যে কোনো মানে যারা রিক্সা চালায় অটো রিক্সা চালায় তাদের সাথে আপনি কথা বলবেন, দেখবেন যে বলবেন ভাই আপনার 4 মাস পরে আপনার ব্যাটারির লাইফ সাইকেল দেখবেন যে ওরা বলছে মানে 50 এম্পিয়ার মানে 2 বার চার্জ করতে হয়, এটাকে ওরা বলে যে 1 চার্জ 2 চার্জ এইভাবে ওরা সম্বোধন করে। সো যাই হোক, এটা ছিল মূল ব্যাপার। তার মানে মূল ব্যাপার হচ্ছে যে আপনি এমনিতেও এটার লাইফ সাইকেল কম, সো আপনি কখনোই 20%-এর নিচে নামাবেন, আপনি সাইকেল চালান বাইক চালান যেটাই করেন আপনাকে কখনোই 20%-এর নিচে নামানো যাবে না, এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছিল আমরা অনেক সময় যখন ব্যাটারি ব্যবহার করি তখন এই জিনিসটা বুঝতে হবে যে লিড অ্যাসিড 2 টাইপের হয় আপনার, 2 ধরনের হয়। একটা হচ্ছে আপনারা দেখবেন যেগুলো স্টার্টার মানে স্টার্টারের জন্য ব্যবহার করে আপনার, ঠিক আছে, স্টার্টার, আর একটা হচ্ছে আপনার স্টোরেজের জন্য মানে স্টোরেজ। এখন 2টার ক্ষেত্রে 2টা আপনি কিভাবে বুঝবেন? স্টোরেজ মানে যেগুলো সোলারের ব্যাটারি আপনার, ঠিক আছে, সো যেগুলো সোলারে ব্যবহার করা হয়, সোলারে অথবা আমাদের আইপিএস, ঠিক আছে, আইপিএস এইসব ক্ষেত্রে যেসব ব্যাটারিগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে স্টোরেজ ব্যাটারি বলে। এই ব্যাটারিগুলো নর্মালি অনেক হেভি হয়, এইগুলো মূলত অনেক দীর্ঘ সময় ধরে চালানোর জন্য ব্যবহার করা হয়। অ্যান্ড আরেকটা ব্যাটারি হচ্ছে আপনার স্টার্টার ব্যাটারি, যেটাকে মানে যেটা মূলত আপনার দেখবেন যে বিভিন্ন কার, বিভিন্ন মানে গাড়ি, বিভিন্ন বাইক এগুলো স্টার্ট করার জন্য বা ইগনিশন জ্বালানোর জন্য ব্যবহার করা হয় আপনার, ঠিক আছে। তো এইগুলো মূলত আপনার হচ্ছে হলো গাড়ি বলেন এইসব জায়গায় ব্যবহার করা হয়। সো এই 2টার কম্বিনেশন ব্যবহার করা, এই 2টার কম্বিনেশন মিক্স করে আপনার, তো আরেকবার বলিনি, স্টার্টার ব্যাটারিগুলোতে অ্যাম্পিয়ার খুব বেশি আসে, মানে অ্যাম্প মানে আপনার অ্যাম্প মানে যে মানে কারেন্ট একইবারে মানে খুবই অল্প সময়ের মধ্যে খুব বেশি কারেন্ট সে ছাড়তে পারে। আর যেটা স্টোরেজ ব্যাটারি সেটাতে আপনার হচ্ছে হলো কারেন্টের পরিমাণ কম, কারণ অ্যাপ্লায়েন্স চালানোর জন্য পাশাপাশি জিনিস চালানোর জন্য কারেন্ট বেশি প্রয়োজন হয় না। সো এই 2টা চলে গেল। সবচেয়ে ভালো ব্যাটারি হচ্ছে হলো যে এই 2টার মধ্যে ব্যালেন্স থাকে সেটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাটারি। এখন আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনি যখনই ব্যাটারি চুজ করবেন ডেফিনেটলি আপনাকে ব্যালেন্স ব্যাটারি চুজ করতে হবে। তো আমি যে জন্য মূলত এই কথাগুলো বলছি তার মূল উদ্দেশ্য ছিল যে আমি প্রথমে বললাম 20%-এর নিচে আপনি চার্জ নিতে পারবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যখন সাইকেল চালান, এটা হচ্ছে আমি তাদের কথা বলছি যারা সাইকেল বাইক বা আপনার হচ্ছে হলো এই 2 ক্ষেত্রে যে 2টা জিনিস ব্যবহার করেন তাদের জন্য। আমরা অনেক সময় দেখি যে মানে একটা ব্যাটারি আপনি যখন মানে ধরেন আপনি একটা সাইকেল, হ্যাঁ, তো এই সাইকেলটা আপনি যখন মানে মানে একটা স্থির অবস্থা থাকে, হ্যাঁ, তখন এটাকে যদি রান করতে যান তখন একটা ব্যাটারি থেকে সে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে হলো অ্যাম্পিয়ার সে টেনে নেয় আপনার। সো এইটা যদি আপনি কমাইতে পারেন, এটা যদি আপনি এখান থেকে রিডিউস করতে পারেন তাহলে আপনার ব্যাটারি লাইফ সাইকেল অনেক বেড়ে যাবে। এটা রিডিউস করার উপায় কি, মানে এটা আমি কি বলতেছি, এটা হচ্ছে আপনি যখন সাইকেল চালাবেন তখন আপনি এই সাইকেলটাকে একটু প্যাডেল দিয়ে রান করে তারপর আপনি হচ্ছে হলো এখানে আপনি প্যাডেল দিয়ে রান করে তারপর আপনি পিক আপ মারবেন, মানে মানে হচ্ছে সাইকেলটাকে একটু রান করলে আপনি যখন মোটরে পাওয়ার দিবেন ব্যাটারি থেকে তখন ব্যাটারিতে লোড কম পড়বে, মানে হচ্ছে আপনাকে ব্যাটারিতে লোড কম দিতে হবে, ঠিক আছে, একটু প্রথম অবস্থায় লোড কম দিলে। এই কাজটা করতে পারলে আপনার ব্যাটারি এমনিতেই 20 to 30% মনে করেন যে 20 থেকে 30% আপনার মনে করেন যে ব্যাটারি মানে হায়াত বেড়ে যাবে, ঠিক আছে, এটাকে বলে এফিসিয়েন্সি লস। এগুলো নিয়ে ডিটেলসে কথা বলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তবে আমি বেসিক 2টা জিনিস সেটা হচ্ছে আপনার, আর বাকি যেগুলো বললাম সবই ইনফরমেশন আপনার জানার জন্য প্রয়োজন। মূল হচ্ছে আপনি 20%-এর নিচে কখনোই হচ্ছে আপনার ব্যাটারি চার্জ নেবেন না। আর আপনি সাইকেল চালান যেটাই চালান আপনি এটাকে একটু রান করবেন, প্রথমে রান করার পরে তারপরে গিয়ে মানে হালকা প্যাডেল করে একটু রান করবেন তারপরে গিয়ে আপনি এটাকে চালাবেন। সো আজকের মতো এই পর্যন্ত, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। কোনো কমেন্টস মতামত থাকলে জানাবেন অবশ্যই, আর যদি সাউন্ড কোয়ালিটি যদি খারাপ বা এরকম কিছু হয় কোনো মতামত থাকে, যে কোনো কিছু নিয়ে মতামত থাকলে জানাতে পারেন। আর কমেন্ট সেকশনে তো আছে, আর আমাদের একটা গ্রুপ আছে E-Bike BD নামে, সো আপনি এখানে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনার যে কোনো মতামত যে কোনো বিষয় নিয়ে আপনি ওখানে আলোচনা যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।